ছোট ছোট পড়ুয়াদের চোখে জল, মন ভারাক্রান্ত অভিভাবকদেরও, কারণ বদলি হয়ে যাচ্ছেন সকলের প্রিয় মাস্টার মশাই। ওরা কোনো শর্তে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলি হতে দেবেন না। চারিদিক থেকে শিক্ষককে ঘিরে রেখেছেন সকলে, স্কুলের সামনে বিশাল জমায়েত। নিয়োগ দুর্নীতিতে যখন স্কুলের অযোগ্য শিক্ষকরা মুখ লুকোতে চাইছেন, তখন পূর্ব মেদিনীপুরের এই ছবি দাগ কেটেছে সমাজে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়ে বিগত 21 বছর ধরে কর্মরত শেখর ধল গত 7 বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে যাবতীয় কাজ সামলাচ্ছেন। সম্প্রতি শেখরকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলের কাছে নির্দেশিকা আসতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের। বদলির বিরোধিতা করে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখান তারা। বদলিতে রাজনীতিও দেখছেন প্রধান শিক্ষক। আজকে আমি এই বিদ্যালয়ে, বরগোদা জলপাই প্রাথমিক বিদ্যালয়ে 21 বছর 1 মাস রয়েছি। আমাদের দীর্ঘদিন পরে স্কুল বোর্ড থেকে হেডমাস্টার প্যানেল হয়েছে। হেডমাস্টার প্যানেল আর 15 দিন পরেই পাবলিশড হবে, কিন্তু আমাদের এসআইয়েরও জানা নেই। এই মুহূর্তে অন্য স্কুলের একজন হেডমাস্টার মশাইকে আমার স্কুলে ষড়যন্ত্র করে প্রধান শিক্ষক হিসাবে ট্রান্সফার করা হয়েছে, যাতে আমি এই স্কুলে হেড টিচার না হতে পারি। সব ছাত্রছাত্রী যে আমার জন্য যে কান্নাকাটি করে ভেঙে পড়ছে, তার জন্য আমিও গর্বিত। আমি কর্মজীবনে এটা আমার শ্রেষ্ঠ পাওয়া। আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসাবে 7 বছর আছি স্কুলে, আর টোটাল কর্মজীবন আমার 23 বছর 1-2 মাস, আর এই স্কুলে আছি 21 বছর 1 মাস। অভিভাবকরা জানাচ্ছেন এই গ্রামের সকলেই তাকে ভালোবাসে। শিশুদের কাছে টেনে পড়ানোই তার অভ্যেস। শুধু পড়াশুনো নয়, তার পিতৃসুলভ আচরণই সকলের মন জয় করে নিয়েছে। শেখর বাবুকে স্কুল থেকে যেতে দিচ্ছ না কেন? কারণ শেখর বাবু আমাদেরকে ছোটবেলা থেকে ভালোবাসা দিয়েছে, তাই আমাদের খাবারের কোনো খামতি রাখেনি, আমাদেরকে যথেষ্টভাবে শিক্ষা দিয়েছে, তাই আমরা শেখর বাবুকে এই স্কুল থেকে যেতে দেব না। আমরা এখন শেখর বাবুকে এই স্কুলে রাখতে চাই। উনি আজ 21 বছর স্কুল চালাচ্ছেন এবং স্কুলটাকে গুছিয়েই চালাচ্ছেন পুরো সংসারের মতো করে। স্যারের খুব নাম ডাকো আছে, স্যার স্কুলের খুব মানে প্রিয়, ছাত্রছাত্রীকে নিয়ে অভিভাবকের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, এবং কম্পিউটার রুম আছে, কম্পিউটার শেখানো হয়, সব কিছু হয়। কিন্তু এই মুহূর্তে আমাদেরই গ্রাম নিবাসী একজন মানে বিধান কুণ্ডু মহাশয়, উনি হচ্ছে অন্য জায়গার শিক্ষক, প্রধান শিক্ষক, উনি এখানে আসছেন, কিন্তু আমরা তাকে মানতে পারছি না। এখন বর্তমান হেড টিচার জয়েন, কিন্তু হেড টিচার নয়, উনি চালাচ্ছে, সেই জন্য ওনাকে এখানে সরিয়ে দিতে হবে। বিভিন্নভাবে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে এগুলো। পরিস্থিতি সামাল দিতে দিন পুলিশ আসে ঘটনাস্থলে। আসেন নন্দকুমারের ভিডিও, তিনি জানান শেখর বাবুকে যাতে বদলি না করা হয় তার জন্য পদক্ষেপ করা হচ্ছে। যারা এই স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রী রয়েছে, তারাও চান যে শেখর বাবুই ওনাদের হেডমাস্টার হিসেবে আসুন। তো আমাদের এখন কিছুক্ষণ আগে প্রাইমারি চেয়ারম্যান সাহেবের সঙ্গেও কথা হলো, ডিআই প্রাইমারি সাহেবের সাথেও কথা হয়েছে। এই বিষয়টাকে ওনারা দেখছেন, এবং যাতে ওনাকেই এই স্কুলে হেডমাস্টার করে রাখা যায়, সেই জন্য পরবর্তী কী কী পদক্ষেপ রয়েছে সেগুলো করতে বলা হয়েছে। এগুলো খুব দ্রুততার সঙ্গে যাতে প্রসেস করে আবার ওনাকে এই স্কুলে হেডমাস্টার হিসেবে রাখা যায়, সেই প্রসেস চলছে। শিক্ষকদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্ক পরিবারের মতো, সেখানে শাসন, ভালোবাসা, ভয় সবই থাকে। শেখরের বদলি আটকাতে পড়ুয়া অভিভাবকরা যেভাবে ঝাঁপিয়ে পড়ল, একজন শিক্ষকের কাছে এর থেকে বড় পাওনা কি হতে পারে? পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রঞ্জিত ঘাটার সঙ্গে শুভময় জানার রিপোর্ট, নিউজ টাইম।